नमस्कार বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। কাল নববর্ষের প্রথম দিন উপলক্ষে আমি একটা জুস নিয়ে এসেছি, সেটা হলো ওয়াটারমেলন জুস। প্রচণ্ড গরমে তখন এই জুসটি আমরা কিন্তু খেতে পারি। এছাড়া উপোষের দিনগুলোতে অথবা কালকের দিনে যখন বাড়িতে গেস্ট আসবে তখন আমরা চট করে এই জুসটা তাদেরকে দিতে পারি। তাহলে চলুন জুসটা কিভাবে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। জুসটা তৈরি করার জন্য আমি এখানে ছোট দানা যে সাবুটা আছে সেই সাবুটা ব্যবহার করেছি। আমি এখানে অল্প করে মানে 25 মতন এখানে আমি সাবু নিয়ে নিয়েছি। সেই সাবুটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে আমি একটু ভালো করে বয়ল করে নিয়েছি। তারপরে আমরা এই সাবুটাকে ব্যবহার করব। আমরা প্রত্যেকেই জানি সাবু শরীরকে ঠান্ডা রাখতে ভীষণভাবে উপকারী। তাছাড়া সাবুতে রয়েছে অনেক উপকারী গুণ। তো সেই জন্যে সাবুটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে বাটির মধ্যে জল দিয়ে আমি ভালো করে সাবুটাকে বয়ল করে নিলাম। আমরা বয়লটাকে এমনভাবেই করলাম যাতে সাবুটা গলে না যায়। তারপরে বয়ল হয়ে যাওয়ার পরে তারপরে আমি একটি ছেঁকনিতে নামিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর সাবুটাকে এক সাইডে রেখে দিলাম। অপরদিকে আমি কিছুটা ওয়াটারমেলন আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিলাম এবং বীজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম এবং আরেকটি জায়গায় আরও কিছুটা ছোট ছোট টুকরো করে রেখে দিলাম। এবারে একটা মিক্সি জারের মধ্যে প্রথমে আমি এখানে ওয়াটারমেলনগুলোকে দিয়ে দিলাম আর সঙ্গে আমি 1 কাপের মতন দুধ অ্যাড করলাম। তার সঙ্গে আমি এখানে ভালো করে চিনিটাকে পাউডার করে রেখেছিলাম, সেই জন্য এখানে 3 চামচের মতন এখানে চিনি অ্যাড করলাম আর সঙ্গে সামান্য নুন অ্যাড করলাম আর 1/2 চামচ আমি এখানে এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এই সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তারপরে একটি ছেঁকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে আমি তারপরে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। আপনারা ফ্রিজে তৈরি করে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তারপর গেস্ট আসলে এটা পরিবেশন করবে। করতে কিন্তু খুব কম সময় লাগে। আপনারা চাইলে শুধু এই মিল্ক ছাড়াও আপনারা এই জুসটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা লেবু দিলে আরও সুন্দর, মানে গন্ধরাজ লেবু দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ হয়। তো আমি সম্পূর্ণটা দেখুন ছেঁকে নিয়েছি, এবারে আমরা ফ্রিজে ঠান্ডা করতে দিচ্ছি, তারপরে আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। এবারে আমি একটা গ্লাসের মধ্যে ঠান্ডা জুসটা এখানে অ্যাড করছি আর সঙ্গে যে ছোট ছোট করে কাটা ওয়াটারমেলনগুলো এর মধ্যে অ্যাড করছি। যখন এই জুসটা আমরা খাবো তখন আমাদের মুখে যখন সাবুদানা এবং ওই ওয়াটারমেলনগুলো পড়বে তখন কিন্তু অসাধারণ লাগে এই জুসটা খেতে। তাছাড়া এই গরমের দিনগুলোতে আমরা চা কফি না খেয়ে এই ধরনের একটা জুস খেতে পারি। তাছাড়া আমরা প্রত্যেকেই জানি ওয়াটারমেলন এবং সাবুদানা যেটা দুটোই খুবই উপকারী। তো আমার এই ধরনের নানান জুস আছে আমার চ্যানেল মাধবী পালে। তো আপনারা আমার চ্যানেল মাধবী পালে ভিজিট করুন, সেখানে নানান ধরনের জুস এবং তার উপকারিতা আপনারা পেয়ে যাবেন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান ধরনের জুস নিয়ে হাজির হব আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।